আসসালামু আলাইকুম বিয়র্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা মোবাইল রিভিউয়ের পাশাপাশি আলাদাভাবে ডেডিকেটেড একটি ক্যামেরা রিভিউ ভিডিও এনে থাকি আর আজকে আমরা রিভিউ করব ওপো এফ সেভেন্টিন প্রো এই ফোনটির একটি ফুল ক্যামেরা রিভিউ এই ফোনটির ক্যামেরা সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয় জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন ওপো এফ সেভেন্টিন প্রো এই ফোনটিতে টোটাল ছয়টি ক্যামেরা থাকছে পিছনের ক্যামেরা কাটআউটটা সম্পূর্ণ আইফোন ডিজাইন করা হয়েছে এবং পিছনে যে চারটি ক্যামেরা থাকছে তার মধ্যে মেইন শুটারটি হচ্ছে ফর্টি এইট মেগাপিক্সেলের সোনির আইএমএক্স ফাইভ সিক্স মেইন ক্যামেরার অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট সেভেন পাশাপাশি থাকছে এই ফোনটিতে একটি এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট ক্যামেরা এবং আরেকটি থাকছে টু মেগাপিক্সেলের সেন্সিং ক্যামেরা এবং আরেকটি থাকছে টু মেগাপিক্সেলের পিক্সেলের এআই নাইট ফ্লেয়ার ক্যামেরা এই ক্যামেরাটিতে ফিচার হিসেবে থাকছে স্লোমো টাইম লেপস প্যানোরমা এক্সপার্ট তবে ভালো ব্যাপার ছিল যে আপনারা নাইট মোডে ওয়াইডেও নাইট মোডে শুট নিতে পারবেন এবং মেইন ক্যামেরাতেও নিতে পারবেন আর নাইট মোডটা মোটামুটি ভালোই কাজ দেখিয়েছে ওভারঅল ভিডিও সেকশনে থাকছে ফোর কে টেন এবং সেভেন টোয়েন মতো অপশন কিন্তু ব্যাড থিং ইজ যে এখানে কোনোটাতেই আপনারা সাইট ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন না সব সিচুয়েশনে বা সব রেজোলেশনে আপনারা থার্টি ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই মেইন ক্যামেরাতে আপনারা স্টেবিলাইজড পাচ্ছেন এবং স্টেবিলাইজেশন ভালো রকমের স্টেবল ভিডিও প্রোভাইড করে গুড থিং ইজ যে এখানে আপনারা স্টাবিলাইজেশন অফ করতেও পারবেন এবং অনও করতে পারবেন সেটিংয়ের মাধ্যমে সোলমও করতে পারবেন টেন এইট্টি এবং সেভেন টোয়েন্টি পি উভয় রেজলেশনই তবে স্লো মোশনে সেভেন টোয়েন্টি পি দিলে একটু বেশি স্লো ভিডিও প্রোভাইড করবে এবং যদি আপনার টেন পি দেন তাহলে আরেকটু একটু কম স্লোমো ভিডিও প্রোভাইড করবে এছাড়াও পর্টেট মোটে আপনারা এই ফোনটিতে ব্লার অ্যামাউন্ট কমানো এবং বাড়ানো উভয়ই অপশন পাবেন ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুই সাইটেই এছাড়াও এই ফোনটিতে আলট্রা স্টেডি নামক একটি অপশন পাবেন যার মাধ্যমে স্মুথ ভিডিও প্রোভাইড করবে এই ফোনটি এই ফোনটিতে টেন এক্স সর্বোচ্চ জুম ক্যাপাবিলিটি সুবিধা থাকছে যা কিনা ভিডিও এবং ফটো উভয় সাইটেই হয় কিন্তু পর্টেইটে কোনো প্রকার জুমিং জুমিংয়ের সুবিধা পাচ্ছেন না কেননা এই ফোনটিতে কোনো প্রকার টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়নি অবশ্য এই প্রাইস রেঞ্জে একটি টেলিফটো লেন্স দেওয়াটা খুবই দরকার ছিল বলে আমি মনে করি দুটি আজাইরা টু মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়ার কোনো দরকারই ছিল না কিন্তু প্রত্যেক কোম্পানি কোনো না কোনো দিক দিয়ে তো সার দেবেই অর্থাৎ কম দেবেই চলুন দেখে আসি ফটো স্যাম্পল মেইন ক্যামেরার ফটোগুলো ছিল মোটামুটি ভালো রকমের সার্প এবং ডিটেইল ফুল কেননা সবসময় রেগুলার ফটো বারো মেগাপিক্সেলের রেজলেশনের ফটো দিচ্ছিল এবং আপনি চাইলে এখানে ফর্টি এইট মেগাপিক্সেলের রেজলিউশানও ছবি ক্যাপচার করতে পারবেন সেটা কিছুটা জুমিংয়ের ক্ষেত্রে বেটার হবে এই ফোনটিতে জুম বেশি করলে স্যাচুরেশন কমে যায় কন্ট্রাস্টও কমে যায় এবং ডিটেলটাও খুব পরিমাণে হারিয়ে ফেলে কিন্তু এই ফোনটির ডে লাইটে সব সিচুয়েশনেই কন্ট্রাস্ট স্যাচুরেশন এবং কালার টিউন ছিল ন্যাচারাল এই ফোনটির এইচডিআর মোডটাও খুব ভালো কাজ দেখিয়েছে পাশাপাশি আলট্রা হোয়াইট ক্যামেরার ফটোগুলোও ভালো ছিল কেননা এখানে একশো উনিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ কোয়ালিটি বিবেচনা করলে কিছুটা পিছিয়ে থাকবে মেইন ক্যামেরার চেয়ে কিছুটা না অনেকটাই পিছিয়ে থাকবে পর্ট্রেট মোড এখানে এ আই নাইট ফ্লেয়ার মোড ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা মেইন সাবজেক্টকে রঙিন দেখতে পারবেন এবং পিছনকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে এই সিচুয়েশন বর্তমান অনেক ফোনেই আপনার দেখতে পাচ্ছি কিন্তু ওভারঅল দেখতে খারাপ লাগে না কিন্তু এখানে কিছুটা ডিটেল লস হয়ে যায় এ আই ফ্লেয়ার মোড ব্যবহার করলে এমনিতে ন্যাচারাল যে পর্টেট মোডটা আছে সেটা ওভারঅল এস ডিটেকশন খুব ভালো ধরতে পারে ফ্রন্ট ক্যামেরাতেও শার্পনেস মোটামুটি ছিল ভালো তবে আরেকটু বেটার হওয়া দরকার ছিল এবং কালার টিউনটা ন্যাচারাল এবং কন্ট্রাস্টের পরিমাণটাও ঠিকঠাক আসে এবং সিক্সটিন মেগাপিক্সেল অনুযায়ী আরেকটু ডিটেইল আশা করেছিলাম ফ্রন্ট ক্যামেরা যেহেতু সিক্সটিন মেগাপিক্সেল সেক্ষেত্রে আরও একটু শার্প হওয়া দরকার ছিল পাশাপাশি যে আরেকটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ডেডিকেটেড টু মেগাপিক্সেলের একটি সেন্সিং ক্যামেরা অবশ্যই এখানে টু মেগাপিক্সেল ডেডিকেটেড সেন্সিং ক্যামেরা না দিলেও পরটি এটি খুব ভালো রেজাল্ট দেখাতে পারে সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য এবারে দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরার ভিডিও স্যাম্পল এবং মেইন ক্যামেরার ভিডিও স্যাম্পল ছিল খুব ভালো এবং কোয়ালিটিও ভালোই থাকে এবারে দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও স্যাম্পল এবং আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাঙ্গেলের ভিডিওটি একশো উনিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেয় এবং কোয়ালিটি মোটামুটি ভালোই থাকে এবারে দেখতে পাচ্ছেন আপনারা ওপো এফ সেভেন্টিন প্রো এই ফোনটির সেলফি ক্যামেরার ভিডিও এবং সেটা টেন এইট টিপি তিরিশ ফ্রেম পার সেকেন্ডে নিতে পারবেন এবং কোয়ালিটি ভালোই বলা যায় এবং আর্টিফিশিয়াল লাইট কন্ডিশনও এখানে ভালোই লাগে এবং লাইট কন্ডিশনে ফেসটাকেও সুন্দর করে তুলতে পারে এছাড়াও মেইন ক্যামেরাতে পোর্ট্রেট মোডে ভিডিও করার সুবিধা থাকছে অর্থাৎ সাবজেক্টকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডকে ঘোলা করে দিয়ে ভিডিও করার যে সিস্টেমটা সেটা এই ফোনটিতে অ্যাড করে দেওয়া হয়েছে এবং এটাতে ভিডিও কোয়ালিটি ভালোই থাকে এবং ম্যাক্সিমাম যদি আলো থাকে ফেসে বা মানুষের শরীরে তাহলে সেখানে এস ডিটেকশন ভালোই অ্যাকিউরেট ধরে এবং স্লো মোশন করতে পারবেন টেন এইট টিপি এবং সেভেন টোয়েন্টিপি উভয় রেজলেশনে এবং টেন এইট টিপি খুব ভালো কোয়ালিটির ভিডিও প্রোভাইড করে সেভেন টোয়েন্টিপি দিলে একটু কোয়ালিটি লস হয়ে যায় কিন্তু স্লো মোশনটা একটু বেশি পাবেন আমি মনে করি স্লো মোশনের ভিডিও কোয়ালিটি ছিল ঠিকঠাক তবে আমি চেয়েছিলাম এখানে স্লো মোশনে ফ্রেম পার সেকেন্ড এই অপশনটা কমানো এবং বাড়ানোর সিস্টেমটা যাতে চালু হয় কিন্তু এখানে থাকছে না ফ্রেম পার সেকেন্ড অপশনটা কমিয়ে এবং বাড়িয়ে স্লো মোশন করা কিন্তু স্লো মোশন ওভারঅল স্মুথ ছিল সোভিয়স আজকের ভিডিও এখানে শেষ করা হচ্ছে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন অন্যান্য ভিডিও